মাছ পুষতেন এটা খুব ভালো কথা, কিন্তু ভুলবশত বা জেনে বুঝে মাছের সঙ্গে যদি সাপ আপনি মানুষ করেন, তাকে যদি দুধকলা দিয়ে মানুষ করেন, একদিন দেখা যাবে ওই সাপের জন্য আপনাকে একদিন মরতে হবে। আজ অবস্থা ভারতের ওই রকম হয়েছে। এর আগে একদিন এমন হয়েছিল যে প্রধানমন্ত্রীকে কেউ হুঙ্কার দেওয়ার জন্যে 24 ঘন্টা পেরোয়নি ওই ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছিল। যদি প্রধানমন্ত্রীকে একটা কটু কথা বলার জন্য ওই বাচ্চাটাকে হ্যারাসমেন্ট করা হয় এবং 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়, তো তাহলে আজ পর্যন্ত মুসলমানদের উপরে যতগুলো জুলুম হয়েছে, সেই জুলুম যারা করেছে জালিমগুলো এখনও পর্যন্ত অ্যারেস্ট হলো না কেন? এটা ঝলঝল করে সবাই আমরা দেখতে পাচ্ছি যে ভারত সরকার আমাদের উপরে অত্যাচার করছে। শুধু আমাদের উপরে নয়, সে পুরো দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। প্রত্যেকেই সাক্ষী আছে, প্রত্যেকেই আমরা দেখেছি যে তাবরেজ আনসারিকে কয়েকটা দুষ্কৃতি, কয়েকটা বদমাস, কয়েকটা গুন্ডা মেরে মেরে তাকে শেষ করা হয়েছে একটা মানুষকে। আজ পর্যন্ত ভারত তার এগেনস্টে কোনো স্টেপ নেয়নি এখনো পর্যন্ত। একজন হাফিজকে মারতে মারতে মেরে দেওয়া হয়েছে, জিন্দাকে মেরে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত তার বিচার হয়নি। উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডে এখনও পর্যন্ত কোনো বিচার নেই। এই যে নূপুর শর্মা, এই নূপুর শর্মা আমাদের প্রাণ, আমাদের জান, আমাদের ইমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করেছে, এখনও পর্যন্ত ভারত সরকার কোনো স্টেপ নেয়নি। হয়তো বলবেন যে স্টেপ নিয়েছে, আমি গত ভিডিওতে বলেছিলাম স্টেপ তো নেওয়া হয়েছে, তাকে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে। পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে এটা তো পার্টির কাজ। পার্টি দেখেছে যে মানুষ বলে পেলেছিলাম, কিন্তু দেখা গেছে মানুষের সঙ্গে সঙ্গে কয়েকটা কুকুরও ছিল, তাই এগুলোকে তো পালা ঠিক হয়নি, এখন ঝাড়াই বাছাই করে কুকুরগুলোকে বের করে দেওয়া হয়েছে। এটা তো পার্টির কাজ, পার্টি করেছে, কিন্তু ভারতের সংবিধান, ভারতের সংবিধানের রক্ষক কোথায়? ভারতের আইন কোথায়? ভারতের প্রশাসন কোথায়? কী করছে? আজ পর্যন্ত সে আজানি আজাদিতে ঘুরতে আছে, আর তার জন্য ভারতকে, পুরো ভারতকে, পুরো দেশকে চাপের মুখে পড়তে হয়েছে। আজকে পৃথিবীর অনেকগুলো দেশ ভারতের প্রোডাক্ট কেনা বন্ধ করে দিয়েছে। এইভাবে যদি সারা পৃথিবী আমাদের প্রোডাক্ট কেনাকে বন্ধ করে দেয়, তাহলে চলবে কী করে? ভারতের অর্থনীতি গিয়ে কোথায় দাঁড়াবে? বড় অযোগ্যকে আজকে আমরা যোগ্যের সিংহাসনে বসিয়েছি বলেই মনে হচ্ছে। মাওবাদীর একটা দল, যে আল কায়দা নাম আমরা প্রত্যেকে জানি, সে আল কায়দা, সে আল কায়দা এখন কী করছে? ভারতকে হুমকি দিচ্ছে, সে নাকি ভারতকে গুঁড়ো করে দেবে, ভারতের কয়েক জায়গায় হামলা করবে বলে তারা ভারতকে বারবার হুমকি দিচ্ছে। একটা কথা আমি বলে রাখি যে আমরা সঠিক বিচার চাই, কিন্তু কোনো আল কায়দাকে আমাদের দরকার নেই। আমরা যথেষ্ট আমাদের সংবিধানকে রক্ষা করার জন্যে, আমরা যথেষ্ট আমাদের হককে নেওয়ার জন্যে, আমাদের হক চাপার জন্যে আমরাই যথেষ্ট। যারা দুষ্কৃতি আছে মানুষের নামে, যেসব পশুগুলো বসবাস করছে তাদের নামে আমরা ফায়সালা চাইব। আমরা ভরসা রাখি ভারতের কানুনের উপর, আমরা ভরসা রাখি ভারতের আইন ব্যবস্থার উপর, আমরা ভরসা রাখি ভারতের সংবিধানের উপর। আমরা অবশ্যই সঠিক বিচার চাইব। কখনো ভুল করেও তারা কখনো কোনো মুসলমানের সাপোর্ট পাবে না। যদি আল কায়দা ভেবে থাকে যে ভারতের মুসলমানরা আমাদেরকে সাপোর্ট করবে, আপনাদের প্রয়োজন নেই। আমরা যথেষ্ট আমাদের ভারতের কেউ অন্যায় করেছে, আমাদের দেশের ব্যাপার আমরা দেশের মধ্যে সেটা মেনটেন করে নেব, আমাদের কারোর সাহায্যের প্রয়োজন নাই। আমরা দেশকে ভালোবাসি, আমরা প্রাণ দিয়ে এই দেশকে আজাদ করেছি, আর আজও যদি প্রয়োজন হয় প্রাণ দিয়ে, নিজের রক্ত দিয়ে এই দেশকে আবার আজাদ করব। একদিন ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়েছি, আজকে যদি প্রয়োজন হয় তো ভারতীয় জনতা পার্টিকে দেশ থেকে তাড়াবো ইনশাআল্লাহ।